গত 11ই নভেম্বর যশোরের শাঁসা উপজেলার ট্যাংরালি গ্রামের বাড়ি থেকে বের হন রং মিস্ত্রি সুমন। এরপর থেকে নিখোঁজ হয় সে। এ ঘটনার তিন দিন পর 14ই নভেম্বর অপহরণকারীরা পরিবারের কাছে ফোন দিয়ে জানায় তাদের 3 কোটি টাকার স্বর্ণের বার আত্মসাত করেছে সুমন। স্বর্ণের বার না হয় টাকা নিয়ে বেনাপোল বন্দরের পাশের একটি ভবনে দেখা করতে বলা হয়। পরে সুমনের মা সেখানে গিয়ে দেখেন তার ছেলেকে নির্যাতন করে ফেলে রাখা হয়েছে। তবে স্বর্ণ দিতে না পারায় ছেলেকে উদ্ধার করতে না পেরে ফিরে আসেন তার মা। ওই দিন ছেলে অপহরণের দায়ে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর কামাল হোসেন সহ 4 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও 10 জনকে আসামি করে বেনাপোল থানায় মামলা করেন সুমনের মা। এই মামলায় যারা আসামি আছে তারা বর্তমানে পলাতক আছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা জোর অব্যাহত আছে। ব্যাংক থেকে নগদে এক মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। বৃহস্পতিবার সকালে মাগুরায় সড়কের পাশে জঙ্গলে অ্যাসিডে পোড়ানো একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে সুমনের মরদেহ শনাক্ত করেন স্বজন ও পুলিশ। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজন ও এলাকাবাসী। গোল্ডের একটা অভিযোগ পাওয়া যাচ্ছে, এই অভিযোগটা আসলে আমরা এর সুষ্ঠু তদন্ত এবং এর যারা হুতা আছে তারা যেন মানে সঠিক তদন্তে বেরিয়ে আসে। সুমনের হত্যাকারী এদের যারা নিয়ে গিয়ে হত্যা করেছে আমরা তার বিচার চাই। ছোটবেলায় বাবা মাকে ছেড়ে চলে যাওয়ায় নানা নানির অভাবের সংসারে থাকতেন সুমন। সময় সংবাদ, বেনাপোল।